নমস্কার, খবর 24x7-এ আপনাদের স্বাগত। দর্শক, গবেষকরা স্নায়ুকোষে যৌন নির্দিষ্ট পার্থক্য আবিষ্কার করেছেন যা ব্যথার সৃষ্টি করে। রোগীর লিঙ্গের উপর ভিত্তি করে ব্যক্তিগতকৃত ব্যথা ব্যবস্থাপনার চিকিৎসার পথ আগামী দিন প্রশস্ত করবে। গবেষণা ইঙ্গিত দেয় যে পুরুষ এবং মহিলারা ভিন্নভাবে ব্যথা অনুভব করেন, তবে এর পেছনে কারণগুলি অস্পষ্ট রয়ে গেছে। ব্রেন জার্নালে প্রকাশিত অ্যারিজোনা হেলথ সায়েন্স বিশ্ববিদ্যালয়ের একটি নতুন গবেষণায় এখন নোসিসেপ্টর বিশেষায়িত স্নায়ুকোষ যা বাধা সৃষ্টি করে তাদের মধ্যে কার্যকরী যৌন পার্থক্য চিহ্নিত করার প্রচেষ্টা চলেছে এবং তার সম্বন্ধে যা জানা যাচ্ছে সেগুলি আমরা আপনাদের সাথে শেয়ার করছি। ফলাফলগুলি একটি নির্ভুল ওষুধভিত্তিক পদ্ধতির বাস্তবায়নকে সমর্থন করে যা রোগীর যৌনতাকে ব্যথা পরিচালনার জন্য চিকিৎসার পছন্দের মৌলিক হিসাবে বিবেচনা করতে পারে। ইউ অ্যারিজোনা হেলথ সায়েন্সের কম্প্রিহেন্সিভ সেন্টার ফর পেইন অ্যান্ড অ্যাডিকশনের গবেষণা পরিচালক ফ্র্যাঙ্ক পোরেকা PhD এবং অধ্যাপক ও সহযোগী বিভাগের প্রধান বলছেন, ধারণাগতভাবে এই গবেষণাপত্রটি আমাদের বোঝার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি, যেটি পুরুষ এবং মহিলাদের মধ্যে কীভাবে ব্যথা হতে পারে সেটা জানা যাবে। আর ওদিকে ইউ অ্যারিজোনা কলেজ অফ মেডিসিন টুকসনের ফার্মাকোলজির অধ্যাপক বলছেন, বলছে আমাদের অধ্যয়নের ফলাফলগুলি আকর্ষণীয়ভাবে সামঞ্জস্যপূর্ণ ছিল এবং অসাধারণ উপসংহারকে সমর্থন করে যে নসিসেপ্টরস ব্যথার মৌলিক বিল্ডিং ব্লক, যেটি পুরুষ এবং মহিলাদের মধ্যে আলাদা। এটি পুরুষ বা মহিলাদের মধ্যে বিশেষভাবে এবং সম্ভবভাবে আরও ভালো ব্যথার চিকিৎসা করার একটি সুযোগ প্রদান করবে এবং আমরা এটারই চেষ্টা করছি। পরেকে এবং গবেষণা দল ডোর্সাল রুট গ্যাংলিয়নের মেরুদণ্ডের কাছাকাছি অবস্থিত নোসিসেপ্টর কোষগুলির উত্তেজনার ওপর তাদের অধ্যয়নকে কেন্দ্রীভূত করেছিল। দর্শক, নোসিসেপ্টর্স কোষগুলো যখন ক্ষতি বা আঘাত দ্বারা সক্রিয় হয়, মস্তিষ্কে মেরুদণ্ডের মাধ্যমে একটি সংকেত পাঠায় যার ফলে ব্যথা উপলব্ধি হয়। নোসিসেপ্টর্স এছাড়াও আঘাত তাদের প্রতিক্রিয়াকে অভিযোজিত করে। উদাহরণস্বরূপ, একটি গরম উনুনে স্পর্শ করা একটি উচ্চ তীব্রতার উদ্দীপনা। যখন একটি শার্টের কলার ঘষা একটি রোদে পোড়া কম তীব্রতা, তবুও উভয়ই ব্যথার উপলব্ধি তৈরি করে। রোদে পোড়ার মতো আঘাতের সেটিংগুলিতে ব্যথার ওষুধ, আইব্রুপ্রোফেনের মতো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ওষুধ সহ নোসিসেপ্টর অ্যাক্টিভেশনের থ্রেশহোল্ডকে স্বাভাবিক কাজ করে যায়, যার ফলে ষাটের ঘষার মতো কম তীব্রতার উদ্দীপনা দ্বারা উৎপাদিত ব্যথাকে বাধা দেয়। দীর্ঘস্থায়ী ব্যথা এবং ঘুমের মধ্যে সম্পর্কের ওপর পূর্বের গবেষণা অনুসরণ করে অপ্রত্যাশিত লিঙ্গের পার্থক্য পরীক্ষাকে এই গবেষণার জন্য দুটি পদার্থ প্রোল্যাকটিন এবং অরক্সিন বি বেছে নিতে পরিচালিত করেছিল। প্রোল্যাকটিন হলো একটি হরমোন যা স্তন্যপান করানোর এবং স্তনের টিস্যুর বিকাশের জন্য দায়ী, আর অরেক্সিন একটি নিউরো ট্রান্সমিটার যা জাগ্রত থাকতে সাহায্য করে। যাই হোক, প্রোল্যাকটিন এবং অরেক্সিন উভয়েরই আরও অনেক ফাংশন রয়েছে যা এখন প্রকাশ করা হচ্ছে। গবেষণার দলটি নসিসেপ্টর অ্যাক্টিভেশন থ্রেশহোল্ডে প্রোল্যাকটিন এবং অরেক্সিন বি এর প্রভাব পরীক্ষা করার জন্য পুরুষ এবং মহিলা ইঁদুর, অমানবিক প্রাইমেট এবং মানুষের থেকে টিস্যু নমুনা ব্যবহার করছে যা কম তীব্রতার উদ্দীপনাকে ব্যথা তৈরি করতে সাহায্য করে বা ব্যথা তৈরি করে। ওনারা বলছেন, আমরা যা পেরেছি তা হলো পুরুষ এবং মহিলাদের মধ্যে প্রাণী বা মানুষ যা নসিসেপ্টরসের প্রান্তিক পরিবর্তন সম্পূর্ণ ভিন্ন হতে পারে। পরেকা বলছেন, যখন আমরা সংবেদনশীল পদার্থগুলি যোগ করি যা সক্রিয়করণের জন্য এই থ্রেশহোল্ডগুলিকে কম করে, তখন আমরা দেখতে পেলাম যে প্রোল্যাকটিন শুধুমাত্র মহিলা কোষকে সংবেদনশীল করছে এবং পুরুষ কোষকে নয়, এবং অরেক্সিন বি শুধুমাত্র পুরুষ কোষকে সংবেদনশীল করছে মহিলা কোষকে নয়। এই গবেষণা থেকে চমকপ্রদ উপসংহার হলো যে পুরুষ নসিসেপ্টরস এবং মহিলা নসিসেপ্টরস আছে যা আগে কখনো আমরা জানতে পারিনি। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।